ডুমের আলোর পাশে কয়েকটা মাছি ইতস্তত উড়ে বেড়াচ্ছিল প্রসেন বিক্রম তারক তিনজনেই ক্যারাম বোর্ডের উপর ঝুঁকে পড়ে রানীর দিকে তাক করে বসে আছে ক্যারাম খেলছে ঠিকই ওদের নজর ক্লাব ঘরের একপাশে রাখা খালি চেয়ারটার দিকে জানালার ফাঁক দিয়ে বিকেলের পরন্ত আলো ক্লাবের মধ্যে আড়াআড়িভাবে এসে পড়েছে স্ট্রাইকারটা লাইনে রেখে তারক বলল সাড়ে চারটে বাজতে চলল আজ মাস্টার মশাই আসবেন না আর ঠিক তখনই কাঠের দরজার উপর একটা মৃদু চাপ পড়তে ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল ভুর ভুর করে তেলে ভাজার গন্ধ ঘরের সবাইকে যেন এক মুহূর্তে মোহিত করে দিল বিক্রম ঘরের একটা কোণ থেকে নাক টেনে বলল আাহ কেমন এর দোকানের বেগুনি আর পেঁয়াজির আঘ্রান শুধু বেগুনি নয় সাথে আমিও আছি ঘরের ভেতর থেকে ছোট্টে মাস্টার মশাইয়ের পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার সময় বলল আমি বরং বল্টুকে চায়ের কথাটা বলে আসি হ্যাঁ মাস্টারমশাই ঘরে ঢুকেই দরজার কোণে স্টিলের গামলার মধ্যে প্যাকেটটা রেখে চেয়ারে আরাম করে বসে বললেন বল্টুর এখন খদ্দের সময় আমি এসেছি শুনলে দোকান ফেলে এখানে এসে বসে থাকবে প্রসেন ততক্ষণে ক্লাব ঘরে চলে এসেছে সে বলল আরে মাস্টার মশাই চিন্তা করবেন না বল্টুর বউ এখন কিছুক্ষণের জন্য দোকানটা সামলাবে আমি ওকে বলে এসেছি চা নিয়ে চলে এলো বলে একটু মুড়ি মেখে আনতে বললি না পেঁয়াজি বেগুনিগুলো লাগে না মুড়ি হলে কিন্তু জমে যাবে ও ও আর বলতে হবে না নিজেই নিয়ে আসবে চা মুড়ির পর্ব শেষ হতেই ওরা সবাই তীর্থের কাকের মতো মাস্টার মশাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল মাস্টারমশাই তখনও চোখ বুঝে কি যেন ভাবছিলেন বল্টু পাশ থেকে বলল আজকে গল্প শোনাবেন না মাস্টার মশাই কাঁচা পাকা গোফের তলায় লুকানো ঠোঁটে একটা হাসি ফুটে উঠল গল্প শুনতে তোদের এত উৎসাহ তোরা যে বড় হয়ে গেছিস সেটা ভুলে গিয়েছিস সবাই বলে ছোটবেলায় সময়গুলো বড় ভালো ছিল কিন্তু তখন তো শুধু পড়াশোনা আর পরীক্ষা তখন আপনাকে একরকম ভাবে চিনতাম কিন্তু এখন নতুন করে আপনাকে চিনতে শিখেছি এই সময়টাও বড় ভালো লাগে মাস্টার মশাই বেশ বেশ আজকে তোদের যে গল্পটা বলবো সেটা আমার এক বন্ধু বিপিনের সঙ্গে ঘটেছিল তার কিছুটা অংশের সাক্ষী আমিও ছিলাম তখন আমার পোস্টিং ছিল ভাগলপুর অন্তর্ভুক্ত এক গ্রামীণ এলাকায় বিপিন ছিল আমার প্রতিবেশী বিপত্নিক ছিল বিপিন খেয়াল করতাম প্রায় প্রতিদিন রাতে ওর ঘরে আলো জলে একদিন জিজ্ঞাসা করতে বলল ঘুম আসে না বুঝলে ভাবলাম হয়তো ইনসোমিয়ার রুগী কিন্তু তারপরে ও যেটা বলেছিল সেই ঘটনা ওর জবানিতেই তোদেরকে বলছি তখন আমার পোস্টিং ছিল পুরুলিয়া গ্রামে সেই গ্রামে বেশিরভাগ আদিবাসীদের বাস গ্রামের শেষ সীমানায় সে সময় চরুকের মেলা লেগেছিল বিকেলে আমি আর আমার স্ত্রী ময়না মিলে গিয়েছিলাম চড়ুকের মেলা দেখতে ফেরার সময় পদ ভুল করে আমরা একটা মাঠের মধ্যে ঢুকে পড়ি ফাঁকা মাঠ চারিদিকে দূরে দূরে বাড়ি আর আলো ভেসে আসছিল সন্ধ্যের অন্ধকার তখনও গাঢ় হয়নি আমি আর আমার বউ গল্প করতে করতে আসছি হঠাৎ দেখি একটা ছোট্ট বাচ্চা মেয়ে মাঠের মধ্যে একটা গাছের তলায় বসে আছে বিয়ের প্রায় পনেরো বছর পার হয়ে গিয়েছিল তবুও সন্তান হয়নি বলো তো ময়না বাচ্চাদের প্রতি একটু বিশেষ দুর্বল মেয়েটাকে দেখে আমাকে কিছু না বলেই সে ওদিকে ছুটে গেল ওকে বাধা দিতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম বাচ্চাটা সেখানে বসে কাঁদছে ময়না ওকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার কাঁদছ কেন তুমি বাচ্চাটা ফেল ফেল দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়ে রইলো ওর হাতে ধরা একটা ছোট্ট মাটির কলসি আমার স্ত্রীর দিকে তাকিয়ে বলল মা যথারীতি মা ডাক শুনে ওর চোখে কেমন একটা জল এসে গেল সাথে সাথে ব্যাগের থেকে জলের বোতল বের করে ওকে জল খাওয়ালো আচ্ছা তোমার বাড়ি কোথায় গো বললো আমার কোনো বাড়ি নেই তাহলে এখানে কিভাবে এলে আর তোমার কলসিতে কি আছে কোন কথা না বলে দু হাতে ময়নাকে পেঁচিয়ে ধরে বলল আমার দিকে তাকিয়ে বলল ওকে ওকে বাড়িতে নিয়ে যাব ওর তো কেউ নেই বলো ওকে বাড়িতে নিয়ে যাব মাঠের মাঝে হঠাৎ সব দেখে আমিও ঘাবড়ে গিয়েছিলাম তারপর নিজেকে সামলে নিয়ে ময়নাকে বললাম তুমি কি পাগল হয়েছ কার না কার মেয়ে তারপর পুলিশের ঝামেলা কে পোহাবে বাচ্চাটা ততক্ষণে ময়নার হাত শক্ত করে চেপে ধরেছে ময়না ওকে হাতে কোলে তুলে নিয়ে বলল আমি সেসব জানি না তুমি দেখো ওসব রাতের বেলা পড়লাম ভীষণ বিপাকে রাত বিরেতে বাচ্চাটাকে মাঠের মাঝখানে এভাবে ছেড়ে রেখে দিয়ে যাওয়া যায় না ময়নাও একেবারে অসহিষ্ণু হয়ে পড়েছে তখন বাধ্য হয়ে বললাম ঠিক আছে নিয়ে চলো ওকে আজকের হাতে ও আমাদের বাড়িতেই থাকুক দেখি কাল সকালে যা করার করবো বাচ্চাটা তখন ময়নার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর হাতে ধরা সেই ছোট্ট মাটির কলসিটা একইভাবে ওর হাতের মধ্যে শক্ত করে ধরা আছে আশেপাশের প্রতিবেশীদের সমস্ত ঘটনাটা খুলে বললাম কিন্তু কেউ বাচ্চাটাকে চিনতে পারল না আশেপাশের বাড়ি থেকে আরও কয়েকজন এসে দেখে গেল সবাই বলল এই বাচ্চাটা এই গ্রামের নয় ঠিক করলাম কাল সকালে পুলিশে খবর দিয়ে বাচ্চাটাকে আমরা নিজেদের বাড়িতে নিয়ে রাখব যতদিন ওর বাড়ির লোকজনের কোনো খবর না পাওয়া যায় ময়না একটু মোনা করলেও রাজি হয়ে গিয়েছিল ও মনে মনে চাইতো পুলিশ যেন বাচ্চাটার বাড়ির লোকজনকে কোনো দিন খুঁজে বের করতে না পারে আমাদের বাড়িতে তখন মেয়েটা থাকতে শুরু করলো ওকে অনেক জিজ্ঞেস করেও ওর নামটা জানতে পারিনি ময়না ওর নাম রেখেছিল ফুলি ও আসার পর থেকে বাড়ির মধ্যে পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল সারাদিন ময়না আগের মতো মনমরা থাকতো না খুশি খুশি মনে ঘুরে বেড়াতো ও আসার দিন পনেরো পর আমার মনে আছে আমাদের পাড়ার এক বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন ছিল ময়নার সেদিন শরীরটা ভালো না থাকায় ও বলল যে আর যাবে না পাড়ার মধ্যে নিমন্ত্রণ না গেলেই নয় আমি ঠিক করলাম আমি ঘুরে আসব মিথ্যে বলবো না রাত্রিবেলা পাড়ার কয়েকজনের সঙ্গে বসে প্রসাদ খাওয়ার আগেই আমরা একটু পানাহার করে ফেলেছিলাম অভ্যেস না থাকায় অল্পে নেশাটা একটু বেশি চড়ে গিয়েছিল ফিরেছি তখন রাত্রে দেড়টা অমাবস্যার রাত পথ একেবারে ঘুটঘুটে অন্ধকার বাড়ির সামনে এসে পা দুটো যেন কেমন একটা থমকে গেল দেখি আমাদের বাড়ির সামনে চোপ করে দাঁড়িয়ে আছে ওর হাতে ধরা সেই কলসি রাস্তার লাইটটা আমাদের বাড়ি থেকে একটু দূরে হওয়ায় জায়গাটা বেশ অন্ধকারী হয়েছিল তবুও যেটুকু সামান্য আলো বাড়ির ভেতর থেকে আসছিল তাতে দেখলাম বাড়ির বাইরে দাঁড়িয়ে ডাকছে যে এগিয়ে গিয়ে ওকে জিজ্ঞেস করব কেন এত রাতে বাইরে এসেছিস সেটাও পারছি না ফুলি দুবার ডাকার পর ময়না ভেতর থেকে সারা দিল দেখলাম সাথে সাথে ফুলে হাতে ধরা সেই কলসির মুখটা কিছু একটা জিনিস দিয়ে বন্ধ করে দ্রুত হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল বুঝলাম কিছু একটা অস্বাভাবিক ঘটছে কিন্তু মদের আসক্তিতে এক পা এগোতে পারলাম না কণ্ঠে ওখান থেকে ওদের দুজনকে ডাকলাম ময়না ও ময়না ময়না কোনো উত্তর নেই অন্ধকারে আমার কণ্ঠস্বর প্রতিধ্বনি হয়ে আমার কাছেই ফিরে এলো দূরে বাড়ির পিছনে বাঁশবাগান থেকে কুকুরের কান্নার শব্দ ভেসে এলো আমি রাস্তার পাশে বসে পড়লাম পরদিন সকালে যখন চোখ খুললাম সবাই ব্যস্ত হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে তাড়াতাড়ি উঠে বাড়ির ভেতরে ছুটলাম কাল রাত্রের ঘটনাগুলো ছেড়া স্বপ্নের মতো চোখের সামনে ভাসছি তখন ঘরে গিয়ে দেখি ঘরের দরজাটা হাট করে খোলা ময়না ফুলে ঘরের মধ্যে কেউ নেই সারা পাড়ার লোক তন্ন তন্ন করে ওদের দুজনকে খুঁজল পুলিশেও পর্যন্ত খবর দেওয়া হলো কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তার দিন পনেরো বাদে ময়নার পচা গলা দেহটা শ্মশানের পাশে একটা গাছের নিচে পাওয়া যায় মাস্টার মশাই থামতেই বিক্রম প্রশ্ন করল কি হলো ঠিক বুঝলাম না তো হ্যাঁ গল্প এখনো শেষ হয়নি হ্যাঁ বিপিন স্ত্রীর দাহকার্য শেষ করে বাড়ি ফিরে আসে তারপর বদলি হয়ে ভাগলপুরে চলে আসে কিন্তু সেখানে এসে ঘুমোতে পারতো না প্রতি রাতে তার মনে হতো বাড়ির বাইরে ফুলি ময়না যেন একইভাবে তাকেও ডাকছে রাতে ভয়ের চোটে ঘুমাতে পারত না ওর কথা শুনে আমরা দুজনে ঠিক করলাম আরেকবার পুরুলিয়ায় গিয়ে সেই গ্রাম থেকে ঘুরে আসবো ঘটনাটা ঠিক কি ঘটেছিল সেটা না জানলে বিপিন কোনো আর শান্তি পাবে না সেই গ্রামে গিয়ে আমরা জানতে পারি ময়নার মতো আরো অনেকে প্রথমে নিখোঁজ হয়েছিল তারপর তাদের দেহ পাওয়া যায় সবাই বলল ফুলি কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল নিশি প্রাণ নেওয়ার জন্যই বা রূপ ধরে গাছের তলায় ওইভাবে বসেছিল বিপিনের বাড়িতে দিন পনেরো দিন অপেক্ষা করেছিল কারণ নিশি অমাবস্যা ছাড়া মানুষের প্রাণ নিতে পারে না এসব শুনে সারা শরীর ভয়ে আর বিষণ্ণতায় কেমন যেন ভেঙে পড়ল পরের দিন বাড়ি ফিরে আসব বলে বেরিয়েছি স্টেশনে যাওয়ার রাস্তা ওই মাঠের ভেতর দিয়ে আমরা দুই বন্ধু গল্প করতে করতে মাঠের ভেতর দিয়ে এগোচ্ছি সেদিনও আকাশে চাঁদ তারার কোনো দেখা ছিল না আকাশের মুখ কেমন যেন গম্ভীর মাঠের মাঝখানে এসে ওই গাছটার দিকে তাকাতেই বিপিন থেমে গেল ওর মুখে আগেই মাঠের বর্ণনা শুনে বুঝে গিয়েছিলাম আমরা সেই অভিশপ্ত গাছের কাছে দাঁড়িয়ে আছি সারা শরীর কেমন যেন কেঁপে উঠল আধারে মনে গাছের গোড়ায় কেউ যেন বসে আছে পা দুটো শক্ত হয়ে জমে গিয়েছিল ধীর পায়ে সেখানে এগিয়ে গেলাম দেখলাম একজন বসে বিপিন কাঁপা কাঁপা কণ্ঠে বলছে অবাক হয়ে তাকিয়ে দেখি একজন ভদ্র মহিলা হাতে একটা ছোট্ট কলসি নিয়ে গাছের গোড়ায় বসে আছে ওকে দেখে যেন আমার মাথাটা কেমন তুলে উঠল মহিলা বলে উঠলেন কথা শুনে বিপিন যন্ত্রচালিত পুতুলের মতো ওর দিকে এগিয়ে গেল মহিলার চোখের দিকে তাকালাম সারা শরীর এক মুহূর্তে কেঁপে কেঁপে বিপিন আমার হাত ছাড়িয়ে গাছের দিকে এগিয়ে যেতে চাইছে ওর কাঁধ ধরে বললাম যে শরীরটাকে কিছু মাস আগেই দাহ করে এসেছিস সে এখন সেই শরীর নিয়ে এখানে কিভাবে বসে আছে ভেবে দেখ বিপিন ভেবে দেখ ময়না এক একটা অপরিসীম জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল আমার দিকে আবার সেই মায়াবিনী দুটো হাত বাড়িয়ে দিয়ে বলল বিপিন ধাক্কা দিয়ে এগিয়ে গেল তখনই ওর হাতে সেই ধরা কলছিটা দেখে আমি সব বুঝে গেলাম বুঝলাম এবার বিপিনের পালা কিন্তু কিছু করার আগে পেছন থেকে দুটো শক্ত হাত আমাদের টানতে টানতে মাঠের বিপরীত দিকে নিয়ে গেল পুরুলিয়ায় যাদের বাড়িতে এসেছিলাম সে বন্ধু বলল আমরা ওর বাড়িতে ঘড়ি আর ছাতা না নিয়েই ফিরে যাচ্ছিলাম তাই সে ছুটে এসেছে ওকে দেখে ব্যস্ত হয়ে ময়নার কথা বলতেই সে পকেট থেকে টর্চ বের করে গাছের গোড়ায় আলো ফেলতে দেখি সেখানে কেউ নেই ফাঁকা গাছের গোড়ায় কতগুলো মাটির কলসি মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে আর কিছু না বলে আমরা দুই বন্ধু মিলে ঘুর পথে স্টেশনে আসলাম সেই রাত্রে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল তারপর থেকে অনেকদিন আমিও রাতের বেলা ঘুমাতে পারতাম না খালি মনে হতো কানের কাছে ময়নার সেই অপার্থিব ডাক ভেসে বেড়াচ্ছে মাস্টারমশাই থামতে এই বিলটু আর মোড়া ভেঙে উঠে দাঁড়াল মতো এখানেই শেষ আবার দেখা হবে পরের সপ্তাহে মাস্টারমশাই লাঠি ঠুক ঠুক করতে করতে ক্লাব ঘরের বাইরে বেরিয়ে যাওয়ার আগে পেছন ঘুরে একবার তাকিয়ে বললেন শোন আজ বাদে কাল অমাবস্যা রাত বেরিতে কেউ ডাকলে সাড়া দিয়ে ফেলিস না কিন্তু নিশির ডাক হতে পারে